আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার সকাল সন্ধ্যা চ্যানেলে। আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য যে কেমন যাচ্ছে আমাদের দিনকাল। তো ওইভাবে এখন তো আর ভিডিও দিতে পারছি না, এর আগের ব্লগে তো আমি বলেছি যে আসলে রিজনটা কী ছিল। তো আজকে মোটামুটি অনেক দিন পর ঘর থেকে একটু বের হচ্ছি, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা ছোট, কতক্ষণ আর বাসায় থাকা যায়। তো এহসানকে নিয়ে যাব, এহসান ওর স্কুলে যাবে আর কি। তো সবার আগে ওর পাপার দোকানে যাব, এরপর এহসান চলে যাবে এহসানের স্কুলে, এহসানের ভ্যান আসবে। তো এখন আমরা যাব এহসানের পাপার দোকানে, আর আমার টুকটাক কিছু কাজ ছিল। আর আয়ান একটু অসুস্থ, আয়ানের ঠান্ডা লেগে আছে, মানে বারবার আয়ান শুধু পানি ঘাটাঘাটি করতো অসুস্থ হওয়ার আগে, যার কারণে ওর ঠান্ডাটা লেগে গেছে। আর আয়ান বাহিরে যাওয়াটা একটু পছন্দ করে, মূলত আয়ানের জন্য একটু বাহিরে বের হলাম। তো এর আগের ভিডিওতে অনেক আপুরা কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছেন, দোয়া দিয়ে গেছেন, আর এখনও আমাকে জিজ্ঞেস করছেন যে আপডেটটা কী, এখন কী অবস্থা। তো সেই সব আপুরা আপুদের জন্য কিন্তু মন থেকে দোয়া আর ভালোবাসা রইলো। আর অনেকে আছে কমেন্ট করেননি, তো আমি জানি সেসব আপুরাও অনেক দোয়া করেছেন মন থেকে। তো অনেকে আছে কমেন্ট করে না ভিডিও দেখে, তো সেইসব আপু ভাইয়ারাও আমার ভালোবাসার মানুষ, তারা কমেন্ট করে না কিন্তু ভিডিও দেখে। তো তাদের জন্য কিন্তু আমার মন থেকে দোয়া আর ভালোবাসা আমার সকল ভিউয়ার্সদের জন্যই, কারণ আপনারা খুবই দোয়া করেছেন। অনেক আপুরা বারবার আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু তোমার চাচার এখন কী অবস্থা। তো এখন আমরা এই তো দোকানে চলে এসেছি, আর এহসানকে এখানে এহসানের ভ্যান আসবে, ভ্যান এসে এহসান নিয়ে যাবে। আর এই দিকে এই তো আয়ান সবার আগে বাহির থেকে কিছু একটা কিনবে, তারপর দোকানে ঢুকবে, এই হলো আয়ানের অবস্থা। আর এই তো এহসান চলে যাচ্ছে ভ্যানে, তো ভাই ভ্যান ভাই এসে নিয়ে যাচ্ছে। আর একটু লেটই হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। তো আমারও একটু টুকটাক কাজ আছে, কাজে অর্ডার দিয়েছি সেগুলো আসবে। আপনার কাছে কি কি চশমা আছে, কি কি সাংস আছে বলেন। করেন বাইরে থেকে বাসায় চলে এসে পড়েছি, আর এটা ছিল দুপুরবেলা। আর বাইরে যাব দেখে আজকে একটু তাড়াতাড়ি এসব রান্নাবান্না করে রাইস কুকারে রাইস দিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। তো এখন বাসায় এসেছি, আর এখন কারেন্ট নাই তাই ডাইনিং টেবিলে আর বসি নেই, নিচে এই তো জানালার পাশে বসে পড়েছি। তো আজকে এই তো রান্নাবান্নায় আমার এটা ছিল মিষ্টি কুমড়া ভাজি, এটা কালো জিরেও দিয়েছিলাম, কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে। আর এখানে ছিল পোয়া মাছ, এটা আমি টমেটো দিয়ে রান্না করেছি, আর এটা কলমি শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো একা একাই খেতে বসে যাব, কারণ এখানে পাপা নেই, উনি কাজে গেছে বাহিরে। আর এদিকে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, তো এখন আমি ভাতটা নিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি এখন একটু বলবো যে আমার চাচার এখন কী অবস্থা আছে, কারণ সে কথাটা এখনও বলাই হয় নাই, যেহেতু খুবই ছোট আজকের ভিডিওটা। আসলে তো আসলে আমার চাচার শরীরের অবস্থাটা বলতে গেলে সেই যে জ্ঞান হারিয়ে ফেলেছিল, মানে উনি ওনার জ্ঞানটা এখন আসতেছে না, এটাই এখন আমাদের সবার ভয়ের বিষয়। আইসিইউতে আছে, তো এখনও জ্ঞানটা ফিরতেছে না। তো সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, এটাই এখন মানে সবার কাছে চাওয়া আর কিছুই না। তো যখন এটার কথা মনে পড়ে তখন মন অনেক বেশি খারাপ হয়ে যায় সত্যি বলতে। আর এমনি তো বাচ্চা কাচ্চা রান্নাবান্নার দেখা যায় সবসময় একটু
ভুলেই থাকি, আর হঠাৎ করে যখনই আমার মনে মানে মনে পড়ে চাচার কথা, তখন মানে কি বলবো, মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে কিসের থেকে কি হয়ে গেল। মানে মানুষের বিপদ যে কিভাবে করে আসে এটা মানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো এই তো আজকে একা একা ভাত খাচ্ছি, আর সবগুলো খাবার মোট ভালোই ছিল, সো ভাজিটা খেতে বেশি ভালো লাগছিল। তো সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট যে আমার চাচার জন্য দোয়া করবেন, জানি সবাই দোয়া করেন, সকল ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি দেখেন। তো এখন দোয়া করা ছাড়া আর কোনো মানে আমাদের উপায়ও নাই, তো এটাই আল্লাহর দরবারের কাছে আমরা সবাই এখন দোয়াটাই করতেছি। আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।